এক নজর দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। করিমগঞ্জের ময়না বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, বাইক এবং লরির সংঘর্ষে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু এক যুবকের, গুরুতর জখম অপর দুই যুবক। দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাইক, ঘটনাস্থলে মৃত্যু হওয়া যুবক রাতাবাড়ি থানার গোবিন্দগঞ্জের সাগর নামসূত্র, গুরুতর আহত একই এলাকার বাপ্পারা এবং রাজদাস। গুরুতর আহত দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। ভিজিলেন্স এন্ড অ্যান্টি করাপশন টিমের অভিযান হাইলাকান্দিতে, ফের কলঙ্কিত আসাম পুলিশের খাকি পোশাক, 5,000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার আসাম পুলিশের এক এএসআই। গ্রেপ্তার হাইলাকান্দির আবদুল্লাপুর থানার এএসআই খোরশেদ আলী, অভিযোগকারীর কাছ থেকে মামলার মীমাংসার নামে টাকা চাওয়ার অভিযোগ। অভিযুক্ত খোরশেদ আলীকে আবদুল্লাপুর থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ, ঘটনাকে কেন্দ্র করে জেলায় চাঞ্চল্য। মণিপুরে ক্রমশ বাড়ছে সহিংসতা, অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে মণিপুর। জাতীয় সড়কে আটকে পড়েছে শত শত নিত্য প্রয়োজনীয় পণ্য বোঝাই লরি। আভ্যন্তরীণ সংঘর্ষের জেরে বিপাকে বরাক এবং ত্রিপুরাগামী পণ্য বোঝাই লরিগুলি হাহাকার পরিস্থিতি। খাবারের জন্য নেই কিছু, ক্ষুধার্ত আটকে পড়া চালকরা এবং সহচালকরা। দ্রব্যমূল্যের আকাশসহ মূল্যবৃদ্ধির আশঙ্কা বরাক উপত্যকা এবং ত্রিপুরায়। ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল রেল পুলিশ। ত্রিপুরা সুন্দরী ট্রেন থেকে বিহারে পাচারের পথে মহিলা সহ বহিরাজ্যের দুই পাচারকারীকে আটক করেছে বদরপুর রেল পুলিশ। বদরপুরের রেল স্টেশনে সেখানে জিআরপিএফ এর অভিযানে উদ্ধার 22 কেজি 200 গ্রাম ওজনের গাঁজা, সাথে বিহারের খাগড়িয়া জেলার বাসিন্দা মোহাম্মদ তসলিম এবং প্রেমলতা দেবীকে আটক করেছে রেল পুলিশ। ভয়ঙ্কর ত্রিমুখী যান দুর্ঘটনা, আসাম আগরতলা জাতীয় সড়কে 12 চাকার লরি, ওয়াগনার এবং মাহিন্দ্রা অটোর সংঘর্ষে বড়সড় দুর্ঘটনায় আহত 4 যাত্রী। সংঘর্ষের ফলে ওয়াগনার এবং অটো গাড়ি দুমড়ে মুচড়ে সড়কের উপর উল্টে যায়, সাথে সাথে আগুন লেগে ছাই হয়ে যায় ওয়াগনার বাহন। ভয়ঙ্কর এই যান দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার শনিছড়া বাজার এলাকায়। ঘাতক লরি চালককে স্থানীয় জনতা আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ভোটের মুখে ঝাড়খণ্ডে বিহার থেকে ঢুকেছে টাকা, তল্লাশির সময় গাড়ির টায়ার থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট। বিজেপির শরিক সরকার নীতিশে বিহার থেকে ঝাড়খণ্ড দখলের ছক ফাঁস। বিহার থেকে ঝাড়খণ্ড প্রবেশকারী গাড়িতে তল্লাশিতে টায়ার খুলতে বেরিয়ে এলো 50 লক্ষ টাকার বান্ডিল। টাকা গুনতে মেশিন আনতে হলো আধিকারিকদের, এমন কাণ্ডের শোরগোল পড়েছে ঝাড়খণ্ডে। অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে যান্ত্রিক গোলযোগ। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন তিনি, প্রচার সেরে ফিরছিলেন দিল্লিতে, কিন্তু বিপদে পড়ে তার বিমান। সে কারণে প্রধানমন্ত্রী মোদি বিমানবন্দরে পৌঁছলেও তড়িঘড়ি তার বিমান অবতরণ করানো হয়। বিকেলের মধ্যেই দিল্লিতে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দেরিতে হয় ফিরতে। নতুন করে হিংসা জর্জরিত মণিপুর, এই পরিস্থিতিতে ফের মণিপুরে ফিরল আর্ম ফোর্সের স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফসপা। জাতি হিংসা জর্জরিত মণিপুরের সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফসপার পরিধি বাড়ালো কেন্দ্রীয় সরকার। মণিপুরের 6টি থানা এলাকায় আফসপা বাড়ালো স্বরাষ্ট্রমন্ত্রক, যার মাধ্যমে তারা অশান্ত এলাকাগুলিতে দ্রুত পদক্ষেপ নিতে পারবে। এই সিদ্ধান্তে রাজ্যের পরিস্থিতি শান্ত হবে বলে কেন্দ্র সরকারের আশা। কপ্টারে ঘন্টার পর ঘন্টা আটকে রইলেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডের নির্বাচনী জনসভায় গিয়ে আটকে গেলেন রাহুল গান্ধী। প্রচার শেষে বেরমোড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আটকে দেওয়া হয় রাহুলের কপ্টার। রাহুলের কপ্টার উঠতে বাধা, এটিসির দিকে অভিযোগের আঙুল কংগ্রেসের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিরোধী দলনেতার হেলিকপ্টারকে ছাড়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ কংগ্রেসের। খরা মৌসুম লাগতে অবৈধ লালমাটি পাচার চক্র ব্যাপুরা হয়ে উঠেছে কাটিকুড়ার কাতরাইলে বিস্তীর্ণ পাহাড়ি এলাকায়। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে চলছে পাহাড় কেটে লালমাটির পাচার। বন বিভাগের প্রচ্ছন্ন মদতেই লালমাটি পাচারের ধুম পড়েছে কাতরাইল, মোহনপুর, সোনাগিরি সহ আশপাশ এলাকায়। কোনো হেলদোল নেই বন বিভাগের। কালী মন্দিরের ভেতরে ঢুকে কালীমায়ের শরীরে পরিহিত স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চুরের দল। ঘটনা কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত সিদ্ধেশ্বরী ইটভাটায়। এই ঘটনা কৈলাসহর মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিগত দিন থেকে কৈলাসহর ঘটে যাওয়া একটিও চুরির ঘটনার ক্ষেত্রে সফলতা দেখাতে পারেনি পুলিশ, যা নিয়ে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। রাতাবাড়ি পাপিয়ালে জিপি 7 শতাধিক সংখ্যালঘু ভোট লাপাত্তা। খসড়া তালিকায় নেই সংখ্যালঘু ভোটারদের নাম। ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও ভোটার লিস্ট থেকে উধাও 7 শতাধিক সংখ্যালঘু ভোটারের নাম। বিআই জেলায় এই ভোটাররা কোথায় হারিয়ে গেল এ নিয়ে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। লঙ্গাই নদীর ঘাট থেকে নিখোঁজ বিলবাড়ি গ্রামের এক যুবক। স্নানের উদ্দেশ্যে ঘর থেকে বেরি হয়ে লঙ্গাই ঘাট থেকে নিখোঁজ হয়ে যায় পাথারকান্দি দক্ষিণ বিলবাড়ি গ্রামের নিত্যবাবু সিনহা। ঘাটে পড়ে রয়েছে তার গামছা, কিন্তু নিত্যবাবু সিনহাকে কোথাও পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় ধরে কোনো খবর না পেয়ে চরম দুশ্চিন্তায় পরিবারের লোকজন। পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের অস্থির এবং অশান্তি পরিবেশ স্বাভাবিক করার লক্ষ্যে দোয়ার আয়োজন করলেন জিরিবাম জেলার ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ। আলহাজ হযরত মাওলানা
মবরুর আহমদ বড়বুইয়া বাগাটুরির উপস্থিতিতে দোয়া এবং শ্রেণী মাহফিলের আয়োজন। পুনরায় যেন মণিপুরে শান্তি ফিরে আসে এই কামনা করেন জিরিবামের জনগণ। নিজেদের স্বার্থে ভোটারদের হয়রানি করছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতারা। পরিকল্পিতভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে সরিয়ে নেওয়া হচ্ছে ভোটারদের। বিজেপিকে ভোট দিয়ে হয়রানির শিকার বলে অভিযোগ করছেন রাতাবাড়ি জিপের পূর্বতন 2 নম্বর ওয়ার্ডের জনগণ। বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চাইলেন জনগণ। ভারতের জনজাতি বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন ত্রিপুরা রাজ্য জুড়ে জনজাতি দিবস হিসেবে উদযাপিত হলো আজ। এই উপলক্ষে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার আগরতলায় এক শোভাযাত্রা আয়োজন করা হয়। রাজধানী আগরতলায় আস্তাবল ময়দান থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে। অসম মুন্ডা মহাসভা কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় 14 এবং 15 নভেম্বর দুদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিরসা মুন্ডার 149তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ছিল আজ অন্তিম দিন। আজ দ্বিতীয় দিন অনুষ্ঠানের মধ্যে ছিল সাফাই অভিযান, অসম মুন্ডা মহাসভা পতাকা উত্তোলন, শহীদ বেদিতে তর্পণ, রাষ্ট্রীয় শহীদ বীর বিরসা মুন্ডা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক শোভাযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠান। বরাক হিন্দি সাহিত্য সমিতির রজত জয়ন্তী বর্ষ এবং হিন্দি ভবনের মহাসভাগৃহ ও ছাত্রাবাসে আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করা হলো আজ শুক্রবার। এদিন নবনির্মিত ভবনের ফিতা কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন, অতিথি বরণ এবং গণেশ বন্দনা সহ গুণীজন সংবর্ধনার মাধ্যমে সমিতির 25তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।